এ কোন অনুব্রত, যার দাপটে নাকি একসময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত? জামিনে মুক্তি পেয়ে তিনি কার্যত সংযমী, যার মুখে সর্বদা মমতা প্রশস্তি শুনতেই অভ্যস্ত ছিল বাংলা, তার মুখে এখন অভিষেকের বার্তা, আবার সবাইকে নিয়ে চলার মতো মন্তব্য। আর এখানেই প্রশ্ন, একচ্ছত্র আধিপত্য ভুলে কোর কমিটির সব সদস্যদের নিয়েই চলবেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অভিষেক ব্যানার্জি? এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ, সবাই গোটা বীরভূম জেলার মানুষ, যে যেখানে আছে এমএলএ লিডার, হ্যাঁ সভাধিপতি, সবাই একসঙ্গে মিলে কাজ করবে আর মানুষের পাশে থাকবে, সবাই যেন ভালো থাকে, সবাইকে নিয়ে যেন চলে। কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিলাম, লাভ। মঙ্গলে জেলাতে ফিরতেই তার সঙ্গে দেখা করতে নিচুপট্টির বাড়িতে ভিড় জমার পুরনো সতীর্থরা। কয়েকজন দেখা পেলেও খালি হাতে ফিরতে হয় মন্ত্রী চন্দ্রনাথ থেকে প্রাক্তন সভাধিপতি বিকাশ রায়চৌধুরীকে। আর তখন প্রশ্ন ওঠে, তাহলে জল মেপেই কি বাজিমাত করবেন কৃষ্ট? যদিও দিন ঘুরতেই ছবি বদলায়, বুধবার পার্টি অফিসে অনেকের সঙ্গে দেখা করলেন অনুব্রত, তবে গুঞ্জন শুরু হয়ে গেল জেলা সভাধিপতি কাজল শেখকে নিয়ে। বরাবর কেষ্ট বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত কাজল, কেষ্টর প্রত্যাবর্তনে প্রশ্ন ওঠে কাজলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। সেই জল্পনা আরো প্রকট হয় কেষ্ট সাক্ষাতে না আসাকে কেন্দ্র করে। যদিও সেই জল্পনার অবসান ঘটান কাজল নিজেই, এবার সভাধিপতিকে নিয়েও চলার বার্তা অনুব্রতের গলায়। যাবো দাদার বাড়ি, কেন যাবো না? দাদার বাড়ি অবশ্যই যাবো, তার হাত ধরে তো রাজনৈতিক জীবনের পথ চলা শুরু আমাদের, না যাওয়ার কোনো কারণ নেই। সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করবে, মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো। মুখ্যমন্ত্রী তাঁর উপর ভরসা করেছেন, শত প্রতিকূলতায় জেলবন্দী কেষ্টকে জেলা সভাপতি রেখেছিলেন মমতা, তাই ময়দানে ফিরেই কিছুটা কৌশলী অনুব্রত। তবে জেলা সফরে গেলেও কেষ্টর সঙ্গে সাক্ষাৎ হয়নি মুখ্যমন্ত্রীর, এবার তাঁর সঙ্গে কলকাতায় সাক্ষাতের জল্পনাও তৈরি হয়েছে। পাশাপাশি ফের সক্রিয় রাজনীতিতে কালী পুজোর পরেই নামার বার্তা কেষ্টর গলায়। কিন্তু এই বর্ষা পুজোটা যাক, হ্যাঁ কালী পুজোর পর গেলে তো ব্লকে ব্লকে যাবো, মিটিং করবো, সব কিছু কালী পুজোর পর থেকে সক্রিয়। আপনার আগের মতন দেখা যাবে? আগের মতন আমি যেমন বললাম সবাই মিলে করবো, আমরা আগের মতো কেন করবো? তবে সাবধানে কেষ্টকে দেখে হতচকিত বিরোধী শিবির, যে কেষ্টকে সর্বদা রণমদেহি মেজাজেই দেখতে অভ্যস্ত ছিল বাংলা, সেখানে বেচারা কেষ্ট কি ফাঁপড়ে? যদিও কটাক্ষের সুরে গেরুয়া শিবিরের দাবি, বাককে এবার শিকল পরানো হচ্ছে। বাককে শিকল পরানো হচ্ছে, আপনারা যা বলছেন, তৃণমূল কংগ্রেস যদি অনুব্রত মণ্ডলের কার্য কর্মসূচি ঠিক করে দিচ্ছেন, তার মানে বাঘ, মানে বাঘের ছাল পরা মানুষটিকে এখন শিকলও পরানো হচ্ছে। আমরা উপভোগ করব এই সার্কাস। আপাতত কেষ্টতেই বুঝে বীরভূম, প্রাণ ফিরেছে পার্টি অফিসেরও, বাড়িতেও বাড়ছে কালো মাথার আনাগোড়া। তবে আদৌ কি আর পুরনো মেজাজে দেখা যাবে বীরভূমের বাঘকে? চাপাই প্রশ্নটাই ঘুরছে বীরভূমের আকাশে বাতাসে। অমনা দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।